গীবত তিন প্রকার, কয় প্রকার? সকলে মনোযোগ, কঠিন কথা না জেনে পেছ লাগাবেন না, যেখানে সেখানে যায় করবেন। হুজুরাই তো গীবত করে বেশি, এক হুজুর এক হুজুরে মিল নাই, আছে না এরকম কথা? কথা ঠিক কি না? আসলেই মিল নাই, আসলেই মিল নাই, পৃথিবীর কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল নাই, আছে? তাহলে কেমনে হবে? তাহলে গীবত হারাম, গীবত ওয়াজিব, গীবত করা ওয়াজিব, গীবত করা মধ্যম পন্থা জায়েজ, করলে করতে পারে না করলে না করতে পারে। তাহলে এবার আসুন, এক নম্বর হারামটা কি? হারাম হলো একজন ব্যক্তি গোপনে একটা অন্যায় করেছে, কিন্তু আপনি দেখেছেন আপনি মানুষের কাছে না বললে কোনো সমস্যা হবে না, বোঝার জন্য বলছি। কারণ সে যে অন্যায়টা করেছে, সে যে গুনাহের কাজটা করেছে, এর ক্রিয়া অন্য কাউরে অ্যাটাক করবে না, কিন্তু আপনি সেই দোষটা জানার কারণে অনর্থ মানুষের কাছে প্রচার করে দিচ্ছেন, বলে বেড়াচ্ছেন, আছে না নাই? কথা বলেন, এটা হারাম। এটা কি? যে কথায়, যে গীবতে আপনারও কোনো উপকার হবে না, তারও কোনো উপকার হবে না, অনর্থক আপনি মানুষের কাছে একজনের দোষ বলে বেড়াচ্ছেন, যদিও সেটা বাস্তব হয়, কিন্তু না বললেও পারতেন, কিন্তু আপনি বলে বেড়াচ্ছেন, এটা সবসময় সর্বকালে সর্বযুগে এটা হারাম। এটা কি? এটা হারাম। এরকম অনেক কিছু আছে না, বিষয় আছে না নাই? বোঝার জন্য বলছি, একটা ছেলে বা একজন মানুষ, বোঝার জন্য বলছি, গোপনে বিড়ি খায়, আছে না নেই? এখন আপনি কেউ জানে না, চিপে চাপায় বসে খায় কোনো রকম, মাঝে মাঝে বাথরুমের দরজা দিয়েও খায়, আছে না? এখন আপনি জানছেন, এখন মানুষের কাছে বলে বেড়া, চলো বিড়ি খাও, বিড়ি খায়, বিড়ি খায়, বিড়ি খায়, কথা ঠিক কি না? বলেন না? হ্যাঁ বলতে পারেন। কাকে? আপনি যদি ছেলে হয় তার পিতাকে যেয়ে বলতে পারেন, যোকে একটু সাবধান করেন, ওর মনে উল্টা পাল্টা চলতেছে, কথা ঠিক কি না? বাবার কাছে বলাটা গীবত হবে না, কেন? তাকে বললে তাকে সংশোধন করার সুযোগ তার আছে, আছে না নাই? কিন্তু আপনি এমন একজনকে বললেন, তাকে বলা না বলা এক সমান, এটা হারাম। এটা কি? এটা হারাম। তাহলে অনর্থক কারোর দোষ কারোর কাছে বলা যাবে না, বললেও যা না বললেও তো এমন কথা আমরা কখনোই বলবো না, এটা বলা সবসময় কি? হারাম। দ্বিতীয় নম্বরে গীবত করা ওয়াজিব, এটা বড় কঠিন কথা, ভালো করে বোঝেন, গীবত করা কি? ওয়াজিব। কোন গীবত করা ওয়াজিব? দেখেন, যে মানুষ সমাজে অনেক মানুষের আবিষ্কার হয়েছে, সমাজে অনেক মুসলমান নামধারী আবিষ্কার হয়েছে, যেমন ওই কথাটাই বলি যে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা যদি এখন আমি এই মসজিদের মেম্বারে বসি প্রতিক্রিয়া করি, এটা যদি আমি বলি, তাহলে এটা কি আমার গীবত হবে? গীবত হবে? জোরে বলেন। কেন হবে না? কেন হবে না? কারণ এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, আল্লাহ বিরোধী কথা, কথা ঠিক কি না? সম্পূর্ণ ইসলাম, আল্লাহ, দিন, কোরআন বিরোধী কথা, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কখনোই হতে পারে না। তাহলে এই কথা যদি আমি হুজুর না বলি, তাহলে আপনারা জানবেন কোথার থেকে? যার কারণে ওই কথার উপরে আমাকে রিপিট করা আমার জন্য ওয়াজিব, গীবত করা ওয়াজিব। বুঝাইতে পারছি আমি? এই কথা রিপিট করে আপনাদেরকে বুঝানো আমার জন্য ওয়াজিব, না হলে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আসামির আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। তাহলে এমন কিছু কথা আছে, এমন কিছু ব্যক্তি আছে, সমাজে নামধারী মুসলমান নবীর বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, মানুষকে
অন্য দিকে নিয়ে যাচ্ছে, বিভিন্ন খারাপ পথে নিয়ে যাচ্ছে, মানুষকে সরল মনা মুসলমানকে বিভিন্ন ভাবে ভুলায় ভালায়া টাকা পয়সা চা পানের লোভ দিয়া মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে। এটা যদি আপনি জানেন, আপনি জানার পরে এটার যদি আপনি বিরোধিতা না করেন, এটার যদি আপনি অন্যের কাছে না বলেন, অন্য মুসলমানকে যদি আপনি সতর্ক না করেন, তার নামে যদি আপনি গীবত না করেন, তাহলে আপনি এটার জন্য দায়ী থাকবেন, যার কারণে ওই ব্যক্তির গীবত আপনার জন্য ওই সময় বলা করা ওয়াজিব হয়ে যায়। কেন বলে সরল মানা মুসলমানদেরকে সে ধোকা দিচ্ছে, কি দিচ্ছে বলেন? সরল মানা মুসলমানদেরকে সে ধোকা দিচ্ছে, কোরআন হাদিসের কিছু বোঝে না, মোবাইলের মধ্যে নানান কিছু অর্থ, যার আগা নাই মাথা নাই, মানুষকে দেখায় দেখায় বেড়াচ্ছে, দেখো আল্লাহ এইটা কইছে এইটা কইছে এইটা কইছে, কিন্তু ও নিজেও আগা বোঝে না পিছনও বোঝে না, আছে না নাই সমাজে এরকম কিছু? তাহলে এই সমস্ত লোকের ক্ষেত্রে যারা ইসলাম মুসলমানের আকীদা নষ্ট করে, যারা বিভিন্ন সময় বলে, আচ্ছা ধরেন একজন লোক বলল যে নামাজ বলতে কিছু নাই, আছে না নাই এই বলার, এই কথা বলার লোক কি সমাজে নাই? সমাজে নাই। এখন নামাজ বলতে কিছু নাই এই কথাটা বলে ওই লোকটা সাধারণ লোকদেরকে গুমরা বানাচ্ছে, আল্লাহ বিমুখ করতেছে, বিভিন্ন ভণ্ড মাজারে নিয়ে যাচ্ছে, ভণ্ড বাবার দরবারে নিয়ে যাচ্ছে, লাল শালুকের দরবারে নিয়ে যাচ্ছে, যায় না যায় না? এখন আপনি সেই লোকটা সম্পর্কে যদি আপনি অন্য লোকদেরকে সচেতন না করেন, তার দোষটা যদি মানুষের কাছে বর্ণনা না করেন, তাহলে তো এলাকার সমাজের সব লোক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যার কারণে ওই লোকের বিরুদ্ধে ওই দোষটা বলা আপনার জন্য ওয়াজিব। এবার বুঝতে পারছেন গীবত কোন ক্ষেত্রে করা ওয়াজিব? আমি কি বুঝাইতে পারছি? তাহলে এটা ভালো করে বুঝে রাখেন যে গীবত করা কি ওয়াজিব, কোন ক্ষেত্রে? আবার আপনি স্পষ্ট জানেন যে কিছু কয়েকজন যুবক একত্রিত হয়েছে, কয়েকজন লোক একত্রিত হয়েছে, আজকে একজনের বাড়িতে যে আগুন ধরায় দিবে, একজনের গাড়িতে আগুন ধরায় দিবে, একজনের ক্ষতি করবে, একজনের মুখে অ্যাসিড মারবে, একজনের মানে হয়রানি করবে, একজনের একজনকে পেরেশানিতে ফেলাবে, একজনকে বিপদে বিপদগ্রস্ত করবে, আপনি জানতে পেরেছেন, আপনি স্পষ্ট জানেন, আপনার জন্য এখন দায়িত্ব কি? কথা বলেন, আপনার কর্তব্য কি? যার ক্ষতি করবে, যার বাড়িতে আগুন ধরায় দিবে, যার মেয়ের মুখে অ্যাসিড মারবে, আপনি যদি জানেন তাহলে আপনি তাড়াতাড়ি করে ওই ব্যক্তিকে যায়া আগেই তাদের নামে কি করা? গীবত করা। কি করা? গীবত করা। এটাকেই গীবত বলে, এটাকেই কি বলে? এটাকেই গীবত বলে যে অমুক কিন্তু রেডি আজকে রাত্রে তোমার বাড়িতে আসে হামলা করবে। তাহলে এটা বর্ণনা করা হলো কি না? তাহলে এটা বলা কি? কি কারণ আপনার এই কথার দ্বারা একজন মানুষ সতর্ক হবে, তার জান মাল থেকে হেফাজত হবে, এই গীবত করা আপনার জন্য ওয়াজিব। তার মেয়েটা বাঁচবে আপনার জন্য, তাকে হেফাজত করা, তাকে বলা, এটা আপনার জন্য ওয়াজিব। মনে থাকবে, ঢালাওভাবে সব হারাম নয়। এরপরে বলা হয়েছে মুবা, কি বলা হয়েছে? মুবা। মুবা কোনটা? জালেমের জুলুম হইতে বাঁচার জন্যে বিচারকের কাছে গীবত করা। এটা দুই ক্ষেত্রে হতে পারে। এক নম্বর ক্ষেত্র হলো বিচারক যদি জিজ্ঞাসা করে যে ওই লোক আপনার কোনো ক্ষতি করেছে, তখন আপনি তার নামে বলা, কথা ঠিক কি না? তখন আপনি তার নামে, অথবা বিচারক না জিজ্ঞাসা করুক কিন্তু আপনি যে ক্ষতিগ্রস্ত এইটা বিচারককে বোঝানোর জন্য যে আপনার ক্ষতি করেছে তার নামে তার কাছে কি বলা। এটা করলে করতে পারেন, না করলে কোনো ক্ষতি নাই, কিন্তু গুনাহ হবে না। কি হবে না? গুনাহ হবে না। তাহলে গীবত করা হারাম বুঝলাম, গীবত করা ওয়াজিব, মানুষের জানমাল এবং আল্লাহ কোরআন ইসলাম দিন বিরোধী যারা
তাদের বিষয় মানুষকে কি করা সচেতন করা এটা ওয়াজিব আর গীবত হলো মুবাহ আপনি করলে করতে পারেন এই বিষয়টা যদি আপনি সেখানে মাজলুম হয়ে যান কি হন মাজলুম যা আমার বিচার দরকার এই লোকটা আমাকে জুলুম করেই যাচ্ছে আমি যদি বিচার না দেই তাহলে আমার জুলুমের শেষ থাকবে না আমি এর থেকে রেহাই পাবো না রক্ষা পাবো না তখন আপনি তার নামে বিচারকের কাছে যাইয়া কি বলা জিজ্ঞাসা করলে বলা অথবা জিজ্ঞাসা না করলেও বিচারটাকে শক্ত করে বোঝানোর জন্য তার নামে গীবত করা এটা মুবাহ বুঝাইতে পারছি এই রকম অনেকগুলো বিষয় আছে যা আমার ভাইরা আমরা ঢালাও ভাবে এলে না বুঝে করব না মনে থাকবে এরপরে বলা হয়েছে গীবত থেকে বাঁচার উপায় কি কথা ঠিক কি না এতক্ষণ যা শুনলাম সবই তো শুনলাম গীবত থেকে বাঁচার উপায় কি আমার ভাইরা গীবত থেকে বাঁচার সহজ পথ হচ্ছে কারো ভালোটাও বলবো না খারাপটাও দরকার নাই কারণ ওই যে বলেছি ভালোটা বলতে যায়া শয়তান এমন এক খোসা মেরে দিবে আপনি এক ঘন্টা ধরে ভালো বলছেন এক খোসায় এক ঘন্টার সব প্রশংসা একবারে মাটির সাথে মিশে যাবে কথা ঠিক কি না তাহলে আমি আলোচনায় যদি কারো বিষয় না করি তাহলে তো গীবত একটাও হচ্ছে না কথা ঠিক কি না আমার ভাইরা এরপরে বলবেন হুজুর গীবত তো করেই ফেলছি এখন ক্ষমা পাওয়ার উপায় কি কথা ঠিক কি না ভালো করে বোঝেন এই জায়গাটা গীবত আমরা করেই ফেলছি ক্ষমা কেমনে পাবো ক্ষমার দুইটা দিক আছে কয়টা দিক গীবত থেকে ক্ষমা পাওয়ার কয়টা দিক যদি ক্ষমা না নেই তাহলে হোতামা নামক জাহান্নামে থাকতে হবে মুনাফেক কাফেরদের সাথে আল্লাহ আমাদেরকেও জাহান্নামে দিবেন এটা কি আমরা চাই কথা বলেন তাহলে অবশ্যই ক্ষমা নেওয়া দরকার ক্ষমার দুইটা দিক একটা হলো সর্বপ্রথম আপনি যার গীবত করেছেন তার কাছে যাইয়া ক্ষমা চাওয়া ভালো করে বোঝেন এখানে ভেঙে বলছি আমি যার গীবত করেছেন তার কাছে কি এখন আপনি যদি তার কাছে ক্ষমা না চাইয়া মসজিদে পিলার ধইরা যদি আল্লাহর কাছে কান দেন আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও আল্লাহ বলবে মসজিদের পিলারে নয় ওই ব্যক্তির হাতে ধরো যাই আগে ওই ব্যক্তির তারপরে আমি মাফ করব যতক্ষণ ওই ব্যক্তি মাফ করেনি ভালো করে বোঝেন তাহলে সর্বপ্রথম কি করতে হবে যার গীবত করেছেন তার কাছে যায় কি করতে হবে সে যদি মাফ করে দেয় তাহলে আপনি এক জায়গায় মাফ পেলেন বান্দার কাছে এরপরে আপনি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে দ্বিতীয় হলো আবার দেখা যাচ্ছে যে গীবত যার করেছেন তার কাছে ক্ষমা চাইতে গেলে আপনার আরো মুগুর বেশি হবে আছে না আছে সে কিন্তু খেপে রইছে যে যদি আপনারা সে কাছে পায় এমন বদনাম তার রটাইছেন আপনি এমন কথা বলছেন ক্ষমা তো দূরের কথা সামনে গেলেই আপনার অবস্থা খারাপ আছে এরকম হয় না মানে এমনটা করছেন তাকে আপনি এমন জ্বালান জ্বালাইছেন এমন বদনাম রটাইছেন মানে সে মানুষের সামনে মুখ দেখাইতেই পারতেছে না গোপনে একটা দোষ করছে আপনি ছড়াই দিছেন হয় কি হয় না এখন ওই ব্যক্তির কাছে যায় যদি আপনি হাত ধরে ক্ষমা চাইতে যান ক্ষমা দিবে আর উল্টে কি আছে বিপদের সম্মুখীন পিডানি শুরু হয়ে যাবে কথা ঠিক কি না তাহলে কি করতে হবে আপনি যদি তার কাছে যাওয়া ভয় পান তাহলে আপনি ওই ব্যক্তির নামে যার কাছে গীবত করেছেন এক নাম্বার কাজ হলো তার কাছে যাইয়া ওই ব্যক্তির নামে আবার উল্টে প্রশংসা করা কি করা কি করা কারণ আপনি গীবত করার কারণে ওই ব্যক্তির বিষয়ে সেই ব্যক্তির মনের মধ্যে কি ছিল খারাপ ধারণা ছিল এখন আপনি এমনভাবে তার নামে প্রশংসা করবেন যাতে খারাপ ধারণাটা কি হয় তলে পড়ে যায় মুছে যায় এবার ওই ব্যক্তির নামে সুধারণা আসে কি আসে তাহলে তোর ওই ব্যক্তির কাছে আপনার যাওয়া লাগলো না লাগলো ওই ব্যক্তির কাছে যাওয়া লাগলো না এরপরে বলা হয়েছে যে তার জন্য আপনি দূরে থেকে দোয়া করবেন কি করবেন এমনভাবে দোয়া করবেন যে আপনার যে আপনি যে তার নামে গীবত করে তাকে কষ্ট দিয়েছেন আল্লাহ যেন তার এই কষ্টগুলো তার মন থেকে মুছে দেয় আপনার দোয়ার মাধ্যমে
আপনার নামটা যেন তার কষ্টের নামটা যেন তার অন্তর থেকে কি হয় মুছে যায় আপনি এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করবেন তাহলে এক নাম্বার যার কাছে যাইতে পারবেন না যার কাছে গীবত করেছেন তার নামে তার কাছে কি করা প্রশংসা করা দ্বিতীয় নম্বরে তার জন্য কি করা দোয়া করা তারপরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ আমি ভুল করেছি আপনি maaf করে দেন আল্লাহ হয়তো সেটা কি করবেন maaf করে দিবেন এখন কথা হলো তৃতীয় নম্বরে আপনি যার গীবত করেছেন সে মরে গেছে কিন্তু আপনি এমন একটা দোষ ছড়াই দিবেন মানুষের কানে কানে মুখে মুখে এখনো সেই কথাটা আছে কথা ঠিক কি না এবার কি করবেন এবার এই কাজটা করতে হবে সর্বপ্রথম তার জন্য দোয়া করতে হবে তার জন্য সদকা করতে হবে কারণ দুনিয়ায় যেন আপনি তার গীবত করার কারণে সে যে কষ্ট নিয়ে গিয়েছিল আপনি তার নামে এমন সদকা করবেন তার নামে দোয়া করবেন তার জন্য বেশি বেশি প্রশংসা করবেন আল্লাহ যেন আপনার এই সদকা দোয়াগুলো তার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাহাড় পরিমাণ করে তার সামনে দেয় যে তোমার ওই ভাই তোমার নামে গীবত করেছিল তোমার কাছে মাপ চাইতে পারে নাই তুমি মরে গেছো ওই ব্যক্তি আবার তোমার নামে উল্টা দোয়া করছে সদকা করেছে দান করেছে তোমার নামে এই যে তোমার এই সওয়াবগুলো সেই দিন বান্দা খুশি হয়ে বলবে আল্লাহ আমি আমার ভাইকে maaf করে দিলাম আমি আমার ভাইকে কি করলাম maaf করে দিলাম এই জন্য তার নামে দান করা সদকা করা দোয়া করা এরপরে কি করা আল্লাহর কাছে তওবা করা এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের শেষ পর্যায়ে চলে আসলাম ওয়াত্তাকুল্লাহ তোমরা গীবত থেকে নিজেকে সেফটি করো এখানে আল্লাহকে ভয় করো না এখানে কি সেফটি করো তাকওয়া শব্দের অর্থ কি বলেছিলাম আমি নিজেকে সেফটি করা জাহান্নাম থেকে সেফটি করা গুনাহ থেকে সেফটি করা তাকওয়া শব্দের অর্থ ভয় নয় তাকওয়া শব্দের অর্থ হলো আপনি নিজেকে আগে জাহান্নাম থেকে কি করেন আত্মরক্ষা করেন এজন্য আল্লাহ বলেন গীবত থেকে নিজেকে আত্মরক্ষা করো গীবতের গুনাহ থেকে আত্মরক্ষা করো গীবত নাম গীবতের পরিণামে জাহান্নাম থেকে নিজেকে আত্মরক্ষা করো আত্তাকুল্লাহ আল্লাহর উপর ভরসা করো এরপর বলা হয়েছে ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম এবং তুমি রহমানের দিকে দয়ালুর দিকে তুমি কি করো ফিরে আসো দয়ালুর দিকে কি করো কারণ ওই তো তোমার তওবা তিনি একমাত্র কবুল করতে পারেন আর কেউ করতে পারে না তাহলে আমরা এটা করব ইনশাআল্লাহ গীবত সম্পর্কে আমরা তিনটা জুমা আলোচনা শুনলাম সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াত শেষ করে দিলাম